মনের সৌন্দর্যের সঙ্গে যখন বাহ্যিক সৌন্দর্যের মেলবন্ধন ঘটে তখনই সাজ হয় সম্পূর্ণ। আর আমাদের সকলকে সম্পূর্ণভাবে সাজিয়ে তুলতে সবসময় যিনি আমাদের সঙ্গে থাকেন আজকেও রয়েছেন আমাদের ভীষণ প্রিয় মানুষ স্বর্ণালীদি। সাজকথায় প্রত্যেক দিন আমার আর জয়ন্তীর সঙ্গে থাকো তোমরা, বিভিন্ন দিনের বিভিন্ন পর্বে আমার মনে আনন্দ তো হয় তোমাদের আবদার মেটাতে পারলে, কিন্তু যেদিন থাকে এক্সক্লুসিভ না সেদিন একটা টেনশনও হয় আবার একটা ভালো লাগাও কাজ করে। কারণ এক্সক্লুসিভ মানে নতুন কোনো চিন্তা ভাবনা, নতুনভাবে কোনো ক্রিয়েশন করা, আর সেই ক্রিয়েশন তোমার মুখ থেকে বা না শুনলে আমার মনে আটা কমপ্লিট হয় না। তাই তো, সৃষ্টিশীল মানুষের তো এমন চিন্তা ভাবনাই হবে। তবে আর দেরি না করে দেখতে শুরু করে দিই আমরা স্বর্ণালীদের এক্সক্লুসিভ কালেকশন। শুরু করব আজকে বেনারসি দিয়ে। চলো প্রথমেই বলো এই কালার টোনটা কেমন লাগছে। আমি বলবো বেনারসির ক্ষেত্রে একেবারে আনইউজুয়াল, এরকম একটা চকলেট মারুন কালার আর জড়িটাও একটু ম্যাট ফিনিশ, তাই তো দিদি? একেবারে, কারণ এই ধরনের কালার টোনটা নর্মালি আমি গাউনে করে থাকি। তো আমার মনে হয়েছে যে এইরকম একটা কালার এই ওয়াইন এবং মারুনের মিক্সড এবং তার উপর ডিজাইনের মোটিভগুলো দেখো একদম ডিফারেন্ট রয়েছে। ডাবল বুটি ইউজ হয়েছে এবং তার সঙ্গে আঁচলে কিন্তু রয়েছে আম কলকা আর ফ্লোরালের আধিক্য। বর্ডারটা কিন্তু পুরোটাই ফ্লোরাল মোটিভ দিয়ে সাজিয়েছি। এই ধরনের বেনারসি কী বলো তো শুধু বিয়ে না, বিয়ের পর পরবর্তীকালে দীর্ঘদিন ইউজ করতে পারবে যে কোনো কমপ্লেক্সনের নারী, যে কোনো বয়সের নারী এবং হালকা বডি হাগিং আর বলার দরকার নেই। একেবারেই না। এবার দিদি প্রাইসটা শুনবো। এই শাড়িটার প্রাইস 14,900, মানে তোমার থাকলে তোমারই। এরপরে আমরা কি দেখতে চলেছি? দেখো এক্ষুনি এই কালারের বেনারসি দেখালাম, এই কালারের যদি ক্রেপ দেখাই, মানে তুমি কালারটাকে নিয়ে এগোতে চাইছো। ঠিক, চলো দেখি। একটা জিনিস লক্ষ্য করো জয়ন্তী, ফ্যাব্রিকের হের ফেরে কালার টোনটা কিরকম একটু হলো চেঞ্জ হয়েছে। কাতান সিল্ক তাই ওই কালার টোনটা রয়েছে, এটা ক্রেপ সিল্ক, এই ক্রেপের কালার টোনটা একটু হলো ডিফারেন্ট। কিন্তু ক্রেপের তো একটা আলাদা মাধুর্য আছে, আলাদা বৈশিষ্ট্য আছে। ক্রেপের উপর সেলফ কালার মোতি ডাই করে দিয়েছি, এটা হাত দিলে মোতিটা ফিল করতে পারবে। বর্ডারটা কিন্তু পিওর কুন্দানের বর্ডার রয়েছে, আর তাতেও কিন্তু রয়েছে অ্যান্টিক গোল্ডের টাচ, মানে পার্টি ওয়্যারেতে পড়লে একদম তোমার লুকটা যে এক্সক্লুসিভ হবে সে গ্যারেন্টি আমার। আর এই মুহূর্তে প্রাইসটা শুনবো। এই শাড়িটার প্রাইস 14,900, এগেইন এক্সক্লুসিভলি তোমার জন্য। এরপর কি দেখছে দিদি? এরপর একটা ম্যাচিং যদি শেরওয়ানি না দেখাই আমার পুরুষ বন্ধুরা রেগেই যাবে। চলো দেখে নিই। মেরুন কালার লং শেরওয়ানি আর তার উপর কিন্তু সেলফ কালার টোন দিয়ে অল ওভার ডিজাইন করা, সিকোয়েন্সটাও কিন্তু সেলফ কালার টোনে রেখেছি। শুধু বাটনগুলো লক্ষ্য করো সেটা আমি চেঞ্জ করে দিয়েছি, তাই এর সঙ্গে কন্ট্রাস্টে পোলো পা, চুড়ি পা বা রেডিমেড ধুতি। প্রাইসটা এখন শুনবো। এই সেটটার প্রাইস 8850। এক্সক্লুসিভ কালেকশনে এই মুহূর্তে তুমি কি দেখাতে চাইছো? এইবার আমি চলে যাব একেবারে আসামে, দেখাবো আসাম সিল্ক। চলো। আসাম মানে একটু জঙ্গল, সবুজ ঘন বন, আমার মনে হয় সেই সবুজ কালারটাকেই শাড়ির মধ্যে তুমি ইনকর্পোরেট করেছো। হ্যাঁ, একটা গ্রিনের ভ্যারিয়েশন কিন্তু আমরা সবসময় ওখানে গেলে দেখতে পাই, আর জড়ি নয় রেশমের আসাম সিল্কই কিন্তু সবথেকে বেশি অ্যাভেলেবেল হয়। এটা এক্সক্লুসিভ এই কারণে যে এটা শুধু জড়ি নয়, তার সঙ্গে দেখো একটা মোটিভ কিন্তু আমি করেছি গোটা গায়ে, আর ইউজ করেছি দুটো ফ্লোরোসেন্ট কালার, যে দুটো কালার গ্রিনকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করেছে। আসাম সিল্কের বৈশিষ্ট্য হবে যে বর্ডারটা আলাদা করে অ্যাপ্লিক হবে, তো অ্যাপ্লিকের এই বর্ডার আর এর কোয়ালিটি এই দুটো তো বোধ হয় বলার অপেক্ষা রাখে না। এবার শুনে নেবো এটার প্রাইস। এই শাড়িটার প্রাইস 10,640।
ইয়েলো অ্যান্ড পিঙ্ক এমনিতেই ব্রাইট ম্যাচিং, আর ফেস্টিভ মুডটাকে এনহ্যান্স করে তো বটেই। আর এখন তো বিয়ের মরশুম চলেছে, তার সঙ্গে চলেছে পার্টির মরশুম। যে কোনো পার্টির জন্য, স্পেশালি নাইট পার্টির জন্য এটা কিন্তু পারফেক্ট। ডিপেন্ড করছে ব্লাউজটা তুমি কীভাবে বানাচ্ছ, বোটনেক করে গ্লাস হাতা, বোটনেক করে ফুল স্লিভস, বোটনেক করে স্লিভলেস, শুধু কনফিডেন্টলি তুমি যেটা ক্যারি করতে পারবে সেটাই ট্রাই করবে। শাড়িটার প্রাইসটা শুনতে ইচ্ছা করছে, জেনে নেবো এক্ষুনি। এই শাড়িটার প্রাইস 10,490। বাহ, এবার আমরা কি দেখতে চলেছি? এবারে দেখাবো পৈঠানি সিল্কের একটা এক্সক্লুসিভ কালেকশন। চল, পৈঠানি সিল্কের বিশেষত্ব হলো না, একটা টু টোন কালার এফেক্ট থাকবে, তার মধ্যে ফিগার মোটিভ কিন্তু মাস্ট, বর্ডারে এবং আঁচলে পার্পল বা ব্লু বা যে কোনো নিয়ন কালার অ্যাড অন হবেই। আমি যেটা করেছি, এই নিয়ন কালারের সঙ্গে একটু অ্যান্টিক গোল্ড জড়িটাকে ইন করিয়েছি, যার জন্য লুকটা একটু হলো সুদিং হয়ে গেছে আর হয়েছে ডিফারেন্ট। বর্ডারটাকেও কিন্তু ব্রেক করা হয়েছে, ট্রেডিশনাল বর্ডারের সঙ্গে এই বর্ডারটাকে আলাদা করে উইভিংয়ে অ্যাড অন করা হয়েছে, যেটা পুরো লুকটাকে একটা ফিউশন দিয়েছে। তাই পৈঠানি সিল্কের এই ট্রেডিশনাল লুকটা একটু হলো আলাদা। আর এই ধরনের শাড়িগুলো হালকা, ইজি টু ক্যারি, বডি হাগিং, আমার মনে হয় প্রথম আর এতদিনে জেনেই গেছে। শাড়িটার প্রাইসটা শুনবো। এই শাড়িটার প্রাইস 13,980, এক্সক্লুসিভলি তোমার জন্য। কাতান সিল্কের বিশেষত্ব হলো এর কোয়ালিটি আর তার সঙ্গে এর বুনন। বর্ডারটা দেখো, একেবারে জমাট অ্যান্টিক গোল্ডের বর্ডার, ঠিক যেভাবে গেছে আঁচলটা। আর গোটা গায়ে রয়েছে যে ফ্লোরাল মোটিভগুলো, সেগুলো কিন্তু পুরোটাই রয়েছে উইভিংয়ে। এবং প্রত্যেকটার ক্ল্যারিটি দেখো, ইন্ডিভিজুয়ালি কিন্তু তুমি বুঝতে পারবে যেন এক একটা ফুল ফুটে রয়েছে। কালার টোন দুটোই কিন্তু আমি আনইউজুয়াল ইউজ করেছি, টারকয়েসের সঙ্গে যেমন রয়েছে লিভ গ্রিন, সেরকম কিন্তু একটু ডিপ গ্রিনও ইউজ হয়েছে। আর পাইপিংয়েতেও কিন্তু ব্লু এর ডিফারেন্ট টোন, যেটা এই গোল্ডেন বর্ডারটাকে বেঁধে দিয়েছে। মানে পুরো শাড়িটা একটা আর্টিস্টের ক্যানভাসের মতো করেই কিন্তু সাজিয়েছি। প্রাইসটা, এই শাড়িটার প্রাইস 25,670। এবার আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে? উত্তরের কাতানের পর দক্ষিণের কাঞ্জিভরম, চলো দেখি। আমার হাতে রয়েছে একটা নবরূপের কাঞ্জিভরম। কাঞ্জিভরমের এই ওপরের পোর্শনটা লক্ষ্য করো, যেখানে গোল্ডেনটা আর রানিটা, মানে দুটো সিল্ক কিন্তু একসঙ্গে উইভিং হয়েছে, যার জন্য এই কালার টোনটা এসছে। এবং সেই জন্যই এটাকে আমি প্লেন ছেড়েছি। বর্ডারে রয়েছে ট্রেডিশনের ছোঁয়া, আর আঁচলে রেখেছি ব্ল্যাক অ্যান্ড গোল্ডের একটা সুন্দর কম্বিনেশন। এইবারে রয়েছে চমক, পুরো হাফ পোর্শনটা রয়েছে সেলফ ব্ল্যাক উইথ গোল্ডেন মোটিভে। এটাই দিয়েছে পুরো শাড়িটাকে ব্রেক, দিয়েছে অন্য মাত্রা। এবার প্রাইসটা শুনবো। এই শাড়িটার প্রাইস 10,210। দেখতে পাচ্ছ একটা কি অসাধারণ গাউন রয়েছে তোমাদের জন্য। আর এই গাউনটার জন্য না একটা শব্দ আমার খুব বলতে ইচ্ছা করছে, নক্ষত্র খচিত বলি আমরা, সে তারা ভরা আকাশের মতো ঝলমল করছে গাউনটা। স্পেশালি এই কালার টোনটা কিন্তু ভীষণ আই সুদিং, আর তার সঙ্গে একটা ব্রাইট লুক দেয় সেটা আমার বন্ধুরা জানে। নেক লাইনটা থেকে শুরু করি, যেটা ডিজাইন করেছি নেকলেসে, আর তার উপর রয়েছে কিন্তু সিকোয়েন্স স্টোন আর জিরো সাইজ মোতি দিয়ে কাজ। এর সঙ্গে স্লিভস দেওয়া আছে, যদি স্লিভলেস ক্যারি করতে পারো ভালো, নাহলে ফুল স্লিভস করে বানিও। সঙ্গে স্টোনের জুয়েলারি বা স্টোন মোতি মিক্সড কোনো জুয়েলারিও তুমি ট্রাই করতে
প্রাইস তো শুনতে ইচ্ছা করছে, জেনে নেবো এক্ষুনি। এই ড্রেসটার প্রাইস 13,610। এরকম একটা ফ্যাসিনেটিং গাউনের জন্য এই প্রাইসটা কোয়াইট রিজনেবল। তোমাদেরও স্বপ্ন পূরণের সাথী হোক আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। চলে এসো সপরিবারে আর লিখে নাও ঠিকানা, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, 79/2 মহাত্মা গান্ধী রোড, কলকাতা, আর নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, সেবক রোড, শিলিগুড়ি। আমার ইমেল আইডি swarnali.kanjilal@gmail.com। বাড়িতে বসে গুছিয়ে শপিং করো, বেছে নাও নিজের মনের মতো কালেকশন। তার জন্য ডাউনলোড করো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের অ্যাপ, আর সঙ্গে পেয়ে যাও ডিসকাউন্ট। বন্ধুরা, প্রথম আর সাজ কথায় আসতে হলে যোগাযোগ করো এই ফোন নম্বরে। তোমাদের সৌন্দর্যের আলোতে চারিদিক আলোকিত হয়ে উঠুক, এই চিন্তাভাবনা স্বর্ণালীদের মধ্যে সবসময় থাকে, আগামীতেও থাকবে। এই অঙ্গীকার করেই শেষ করছি আজকের পর্ব। খুব ভালো থেকো, নমস্কার।